বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি কি নিয়ে বলতে চলেছি। আজকে আমি এমন 5টি কম্পিউটার কোর্সের কথা বলবো, যে 5টি কম্পিউটার কোর্স তোমরা যদি করো তাহলে তোমরা সর্বাধিক ইনকাম করতে পারবে। বন্ধুরা, আজকে আমি যে কম্পিউটার কোর্সের কথা বলছি সেই কম্পিউটার কোর্সের এই স্কিলগুলো তোমরা যে কোনোভাবে যদি একবার শিখে নিতে পারো তাহলে তোমরা যে কোনো কোম্পানিতে স্টার্টিং পিরিয়ডে এ তোমাদের স্যালারি হতে পারে 50,000 থেকে 1,00,000 পর্যন্ত। বন্ধুরা, তোমাদের এই কম্পিউটার কোর্সটি করার জন্য যে ন্যূনতম ও শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন দরকার সেটি হলো 12 পাস, অথবা তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অথবা তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকো এই সমস্ত কোর্সে এর জন্য তোমরা এলিজিবল হবে। এবং এই সমস্ত কোর্সগুলোকে এ করে তোমরা একটা ভালো, মানে অত্যাধিক ভালো একটা কেরিয়ার আর গড়ে তুলতে পারবে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ কম্পিউটার কোর্সগুলি কী কী সেগুলো জানার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনও পর্যন্ত ও ভিডিওটিকে লাইক না করে থাকো তো ভিডিওটিকে লাইক করো, তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, এরকম ধরনের নিউ নিউ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হাইয়েস্ট আর্নিং কম্পিউটার কোর্সের মধ্যে সবার প্রথমে যে কোর্সটি আমি রেখেছি সেই কোর্সটি হলো অ্যানিমেশন কোর্স। বন্ধুরা, এই অ্যানিমেশন কোর্সের স্কিলগুলো যদি তোমরা ভালো মতন শিখে নিতে পারো তাহলেও তোমরা একটা ভালো ও কেরিয়ার অপশন তোমরা এখান থেকে করতে পারো। কেন বন্ধুরা, এই অ্যানিমেশন কোর্সে তোমাদের এ 3D, 2D, ফিল্ম মেকিং, VFX বিভিন্ন ধরনের এই টাইপের তোমাদের এর এডিটিংগুলো শেখানো হবে। আর আগেকার সময় থেকে শুরু করে এখনকার সময়, আগেকার সময় কি হতো ও হলিউডের বিভিন্ন ফিল্ম সেই ফিল্মগুলো VFX দ্বারা ক্রিয়েট করা হতো। আর বন্ধুরা, এখন ইন্ডিয়াও অ্যানিমেশন ফিল্ডের যে ডিম্যান্ড সেটা দিনে দিনে বেড়েই চলেছে, কারণ এখন বিভিন্ন ধরনের বলিউডে পপুলার ফিল্ম যেগুলো হচ্ছে বাহুবলি এই অথবা তুমি যদি বলো রোবট 2, রিসেন্টলি হলো রোবট 2 এর কথা যদি কল্পনা করো, তো এই সব ফিল্মে যে সমস্ত VFX লাগানো রয়েছে, এডিটিং করা হয়েছে, এগুলো সমস্তই কি হচ্ছে এই অ্যানিমেশন কোর্সের কাজ। আর বন্ধুরা, তোমাদের যদি ইমাজিনেশন পাওয়ার খুব বেশি থাকে তাহলেই তোমরা এই ফিল্ডে আরও বেশি ভালো করে কাজ করতে পারবে, কারণ তোমাদের যদি ভাবনা খুব ভালো থাকে, যেটা আমরা ভাবছি সেটা যদি এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ অ্যানিমেশনের মাধ্যমে যদি তোমরা ফুটিয়ে তুলতে পারো ও কারোর ভাবনাটা, তাহলে এই তোমরা তত ভালো ও অ্যানিমেশন তৈরি করতে পারবে এবং এই মার্কেটের সাথে যুক্ত হতে পারবে এবং ভালো একটা কোম্পানি বা ভালো একটা জব নিজের করে নিতে পারবে। এই অ্যানিমেশন কোর্সের স্কিল যদি তোমাদের কাছে ভালো মতন করে থাকে তাহলে তোমরা কি হচ্ছে বিভিন্ন মুভিজ বিভিন্ন প্রোডাকশনে তোমরা কি হচ্ছে ভালো একটা স্যালারির জব পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা যদি বলো যে এই অ্যানিমেশন কোর্সটি কোথা থেকে করব, ও তোমরা এটা অনলাইনও করতে পারো, অফলাইনও করতে পারো, ও অনলাইনও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে এই অ্যানিমেশন কোর্স শেখানো হয়, এছাড়া তোমরা অফলাইনও করতে পারো। এটা আমি বলবো না কোন জায়গা থেকে তোমরা অ্যানিমেশন কোর্সটি করবে, তোমরা যেখান থেকে অ্যানিমেশন কোর্সটি করো না কেন আগে একটু খোঁজ খবর নিয়ে নেবে যারা করেছে তাদের থেকে, আর তোমরা এই অ্যানিমেশন কোর্সটি যে কোনো জায়গায় থেকেই করতে পারো। বন্ধুরা, এরপরে আমার তালিকায় যে কম্পিউটার কোর্সটি রয়েছে সেটি হলো নেটওয়ার্কিং কোর্সেস। বন্ধুরা, নেটওয়ার্কিং কম্পিউটার কোর্সে তোমাদের শেখানো হবে যে একটা সিস্টেমকে কীভাবে অন্যান্য বিভিন্ন ডিভাইসের সাথে কানেকশন করতে হবে, মানে একটা কম্পিউটারকে কীভাবে অন্যান্য কম্পিউটারের সঙ্গে জুড়তে হবে, সেটা যেগুলো কেবিলের সাহায্যে হতে পারে অথবা আইপি অ্যাড্রেসের সাহায্যে অথবা ওয়াইফাইয়ের সাহায্যে বিভিন্ন উপায়ে বিভিন্ন ডিভাইসকে কী হচ্ছে কানেকশন করা, এটাই হচ্ছে নেটওয়ার্কিংয়ের প্রধান কাজ। আর নেটওয়ার্কিং কোর্সের যে ডিমান্ড সেটা পুরোপুরিভাবে বেড়েই চলেছে, কেন নেটওয়ার্কিং এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সমস্ত কিছু ডিজিটালাইজ হচ্ছে, সেই কারণে এখন নেটওয়ার্কিং কোর্সের ভ্যালু খুবই বেশি। তাই তোমরা যদি নেটওয়ার্কিং কোর্সের স্কিলগুলো ভালো করে শিখে নিতে পারো তাহলে তোমাদের এর ইন ফিউচার আর ভালো একটা কেরিয়ার অপশন এখান থেকে হতে পারে। বন্ধুরা, এরপরে যে কম্পিউটার কোর্সটি রয়েছে সেটি হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে তোমাদের শেখানো হয় যেরকম অফলাইনে আমরা দোকানে বিভিন্ন শপ রয়েছে, শপের মধ্যে আমরা অ্যাডভার্টাইজ করি যে এখানে নতুন একটা শপ খুলেছে, এরকম যেমন জিও বিভিন্ন ব্র্যান্ড দিয়েছিল ও সেরকম বিভিন্ন ও রকমভাবে মার্কেটিং করা, যেটা হচ্ছে অনলাইনের উপর ভিত্তি করে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। তোমরা জানো এখন সমস্ত কিছুই আমরা পেটিএম ওয়ালেট বেরিয়ে গেছে, বিভিন্ন রকমভাবে অ্যামাজন বা ফ্লিপকার্টের মধ্যে শপিং করি এবং ভবিষ্যতে দেখা যাবে পুরোপুরি ডিজিটালাইজ হয়ে যাবে। সেই কারণে আমাদের কীভাবে কোন কীভাবে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, টুইটার হোক, বিভিন্ন জায়গায় কীভাবে অ্যাড দিতে হবে সেই সমস্ত কিছু এই ডিজিটাল মার্কেটিংয়ে শেখানো হয়। এই ডিজিটাল মার্কেটিং কোর্সের স্কিলগুলো তোমাদের সম্পূর্ণ থাকলে তোমরা বিভিন্ন রকম জবের জন্য এলিজিবল হবে, বড় বড় যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে জব করতে পারবে।
এছাড়া তোমরা বিভিন্নভাবে নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবে, যার থ্রুতে তোমরা প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবে। এরপরে আমার তালিকায় যে কম্পিউটার কোর্সটি রয়েছে সেই কম্পিউটার কোর্সটি হলো ওয়েব ডিজাইনিং। ওয়েব ডিজাইনিংয়ে তোমাদের এইচটিএল এমএল সম্পর্কে ধারণা দেওয়া হবে, একটি ওয়েবসাইটকে কীভাবে তৈরি করতে হয় সমস্ত কিছু ও এর ভেতরে তোমাকে শেখানো হবে। বন্ধুরা, তোমরা যদি একটা ওয়েবসাইট খুব ভালো করে ডিজাইন করতে পারো এবং ওই ভালো করে কাস্টমাইজ করে ওয়েবসাইটটা তৈরি করতে পারো, তাহলে তোমরা একটা ভালো ওয়েব ডিজাইনার তোমাদের বলা হবে। আর বন্ধুরা, তোমরা যদি ওয়েব ডিজাইন সম্পর্কে স্কিল গেইন করতে পারো, তাহলে তোমরা কি হচ্ছে ভবিষ্যতে তোমাদের ফিউচার খুবই ভালো হবে। কেন, আজকালকার সময়ে এই সমস্ত কিছু ওয়েবসাইটের থ্রুতেই হচ্ছে, ওয়েবসাইট সবাই নিজস্ব একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারছে, তৈরি করতে চাইছে এবং সমস্ত ও বিজনেসই ওয়েবসাইটের থ্রুতে করতে চাইছে। তাই ডিজাইনিং স্কিল যদি তোমাদের ভালো করে থাকে, তাহলে তোমরা অবশ্যই ওই যে কোনো কোম্পানিতে জব পেয়ে যাবে এবং তোমাদের স্টার্টিং স্যালারি হবে 20,000 থেকে 50,000 মধ্যে। এছাড়া তোমরা আপওয়ার্কের মতো বিভিন্ন যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে নিজে অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন লোকের মানে তোমরা ওয়েবসাইট ডেভেলপ করে বিভিন্ন বিভিন্ন রকমভাবে পয়সা ইনকাম করতে পারো। বন্ধুরা, এরপরে 5 নম্বর এবং ফাইনাল যে কোর্সটি, কম্পিউটার কোর্সটি রয়েছে সেটি হলো ও গ্রাফিক ডিজাইনিং। বন্ধুরা, আমি যদি বলি যে গ্রাফিক ডিজাইনিংটা কি, গ্রাফিক ডিজাইনিংয়ে তোমাদের শেখানো হবে যে কোনো একটা ভাবনাকে, কোনো একটা থিঙ্কিংকে, কোনো একটা বিষয়কে তোমাদের কীভাবে কোনো ছবির দ্বারা মানে কোনো পিকচারের দ্বারা অথবা কোনো টেক্সটের দ্বারা পুরো বিষয়টাকে আমাদের ফুটিয়ে তুলতে হবে, মানে আমাদের বিষয়টাকে বোঝাতে হবে। তো এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ। এর জন্য তোমাদের ক্রিয়েটিভিটি দরকার, আর যে তোমাদের ভাবনা চিন্তাটা খুব ডিপলি হওয়া দরকার, তোমাদের ভাবনা চিন্তার মাধ্যমে কোনো একটা বিষয়কে, কোনো একটা জিনিসকে কি হচ্ছে তোমরা টেক্সের মাধ্যমে অথবা তোমরা কোনো ইমেজের মাধ্যমে ওটাকে দর্শকের কাছে ফুটিয়ে তুলবে, সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ। সেটার জন্য অবশ্যই তোমাদের ক্রিয়েটিভিটি থাকতে হবে, তবেই তোমরা এই গ্রাফিক ডিজাইনিং ভালো ক্যারিয়ার বিল্ড করতে পারবে। আর এই গ্রাফিক ডিজাইনিং কম্পিউটার কোর্সটি করে তোমরা যদি ভালো করে এই বিষয়ে স্কিল রপ্ত করে নিতে পারো, তাহলে তোমাদের ইন ফিউচার ভালো একটা আর্ন জব তোমরা পেয়ে যাবে। বিভিন্ন কোম্পানিতে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে বিভিন্ন কোম্পানির, অথবা তোমাদের কোনো লোগো তৈরি করা হোক বা কোনো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো হয় অ্যাপ্লিকেশানের ইমেজগুলো হোক, এই সমস্ত কিছু তোমরা এই গ্রাফিক ডিজাইনিংয়ের দ্বারা করতে পারবে। এছাড়া গ্রাফিক ডিজাইনিংয়ের স্কিলগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে, তাহলে তোমরা আপওয়ার্কের মতো বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে বিভিন্ন কোম্পানির সঙ্গে ডিল আপ করে তোমরা কি হচ্ছে তাদের কাজটা করে দিতে পারবে এবং সেখান থেকে ভালো একটা আর্নিংয়ের রাস্তা করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি যে 5টা কম্পিউটার কোর্সের কথা বললাম, সেই 5টা কম্পিউটার কোর্স 1, 2, 3, 4 করে বললাম, প্রত্যেকটাই কিন্তু সমানভাবে ভ্যালুদায়ক। তোমরা তোমাদের কোনটার প্রতি ইন্টারেস্ট সেটাই তোমরা করবে, তোমরা কোনটা করতে চাও এবং করতে তোমাদের ভালো লাগে। কেন, আমরা এমনি বেসিক্যালি যে জবগুলো থাকে সেই জবগুলোতে দেখা যায় প্রত্যেক দিন একই রকমের কাজ করতে হয়। এখানে তোমাদের প্রত্যেকটা ফিল্ডেই ক্রিয়েটিভিটি দরকার, প্রত্যেক দিন ডিফারেন্ট কাজ করতে হবে তোমাদের, একই ডিজাইন প্রত্যেকবার করতে পারবে না, একই অ্যানিমেশন প্রত্যেকটাই কাজে লাগাতে পারবে না, বিভিন্ন ধরনের স্কিল এবং ভাবনা চিন্তা তোমাদের ডিপলি হতে হবে এবং তোমাদের এটার প্রতি ন্যাক থাকতে হবে, তবেই তোমরা এই প্ল্যাটফর্মগুলোতে আসলে বা এই কোর্সগুলো করলে তোমরা কিছু একটা করতে পারবে। আর মনে রাখবে যে এই কোর্সগুলো করে যে তোমাদের হাতে ডিগ্রি থাকবে, ডিগ্রি দিয়েই তোমরা অনেক কিছু করতে পারবে, এই ভাবনাটা যদি থাকে তাহলে সম্পূর্ণই ধারণাটা ভুল, কারণ কোনো ডিগ্রির ওপর বেস্ট করে তোমরা কোনো জব করতে পারবে না। তো আপওয়ার্কের মতন ওয়েবসাইট থেকে অনেকে প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু সেটার জন্য তার স্কিল থাকা দরকার, কোনো সার্টিফিকেটের ওপর ভেরি করে তোমার আর স্কিল অথবা তোমার ট্যালেন্টকে তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে না। কিন্তু বন্ধু, তার সাথে একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যে ফিল্ডেই যাও না কেন সেই ফিল্ডের মধ্যে তোমাকে সবার প্রথম হতে হবে, মানে তোমাকে বেস্ট হতে হবে, সেই ভাবনা চিন্তা নিয়েই তোমাদের সেই কোর্সটি বা যেটাই করছো সেটা করতে হবে। তাহলে কি হবে, তোমরা সেই ফিল্ড থেকে মানে ক্যারিয়ার অপশন তো পাবে এবং ভালো একটা খ্যাতি অর্জন করতে পারবে এবং তার সাথে সাথে ভালো ইনকাম জেনারেট করতে পারবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য।